প্রেসার কুকারে তো আলু আর কলাই সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, অবশ্য সিদ্ধ হয়েও গেছে। আর আজকে তো ঢালাই আছে, আপনারা জানেন তো ঢালাইয়ের এমনিতেও ভেজাল আছে। আর এখন মিষ্টি আপাতত এখনো ঢালাই মেশিন আসেনি, ওই জন্য মুড়ি খাবার আর তরকারিগুলো হচ্ছে আমাদের বাড়ির। ওদিকে তো সিমেন্ট বালি সব কিছুই মানে ঠিকঠাক করা হচ্ছে, আগের থেকে সিমেন্ট চলে এসেছে অনেক সকালে, আর বাড়িগুলো যেগুলো ছিল বাকি সেগুলো চালাচালি করছে। আর দুটা ছেলের জন্য লাল লাল করে আমি আলু ভাজছি, কারণ ওরা কলাইটা এতটাও পছন্দ করেনি। আর আপনারা হয়তো ভাববেন যে সব দিন এরা কলাই আর আলু সেদ্ধই শুধু খাচ্ছে, কিন্তু কলাইটা পক্ষে ভালো। আর মানে প্রেসার কুকারে দিয়ে দিলে আর কোনো ঝামেলাই নেই, সেই জন্য যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য কলাই আর আলু সেদ্ধ আমি আলু ভাজছি। এখনো বেসন ভাজা হবে পান্তা খাওয়ার জন্য। আর আলু তো ভাজা হয়ে গেছে, কলাই সেদ্ধ আলু ভাজা আর বেসন তো কোথায় কম, সে কলাই সেদ্ধর সঙ্গে আলু ভাজা আছে, আলু ভাজার সঙ্গে বেসন গোড়া আছে। তবে লোকে যা দিয়েছে কাল থেকে তো এনা শরীর খারাপ জ্বর। এদিকে তো ঢালাই মিস্ত্রিটা জাস্ট এলো, এখনো মেশিনারি কিছু মানে ভেতরে আনেনি। পা দিয়া হয়ে গেল, লাগলো লেগেছে পেছনটাই দাঁড়িয়ে ছিল চিনি। এ মা কি খাচ্ছে রে, কাঁচা চা খাচ্ছে নাকি? হ্যাঁ নিজেও খাচ্ছে, দাদা করে তিতা লাগেনি, হাত পাতো, ভালো জিনিস এনেছে তোমার জন্য খাও। ঢালাই শুরু হয়ে গেছে, মেশিনের আওয়াজ নিশ্চয় শুনতে পাচ্ছেন, মেশিন স্টার্ট দিবি, রান্না বান্নাও শুরু করেছি। আমাদের ঘরোয়া রেগুলার মিস্ত্রি যারা আছে তারা আমাদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া করবে, মুড়ি খেলো এরপরে ভাত খাওয়া দাওয়া করবে। তাদের জন্য মাছ হবে, ডাল হবে, আরো অনেক তরকারি হবে, ভাত হবে। তো আমি এখন মাছটা রান্না করব, মাছ ধোয়া বাছা কমপ্লিট, এখন রান্না করব। না মাছের তেল ঝাল হবে, ছোটদি বলছে ডাল করব, মাছের তেল ঝাল করো আর ঝাল করবে।
বাবু বললো যে পূজার মা এলাম কি তরকারি হচ্ছে আজকে তো বাড়িতে ঢালাই হচ্ছে আর ঢালাইয়ের জন্য খুব ব্যস্ততা তো আজকে রান্না করছি আমি মানে বাজার করবার সময় নেই বাড়িতে যা ছিল তাই হচ্ছে আলু কাঁচা কলা তার সঙ্গে বেগুন করলা দিয়ে একটা সবজি হচ্ছে আর তার সঙ্গে কুমড়ি দিয়ে খসলা দিয়ে পোস্ত হচ্ছে আর যা আমাকে একটু জোগাড় করে দিচ্ছে আমি রান্না করছি ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা একটু নামানো হবে আর নিচে তো ওরা মাছ খাবে মাছ দিয়ে ভাত খাবে তার জন্য অনু সকাল সকাল মাছটা তৈরি করে স্নান টান করে করে এসেছে আর এখানে নিরামিষ রান্না হচ্ছে এখানে আমি সত্যি তার সঙ্গে আমি আছি এখানে পূজা আছে পূজা বলেছে এখানে খাবো পূজা মাছ হলো কি হলো পূজা এখানেই খাবে আমার সাথেই খাবে মানে ওর এখানে এখানে ভাতটা খুব ভালো লাগে ওইখানে ভাতটা ওর ভালো লাগে না তার জন্য এখানেই খাবে আজকে তো তাড়াতাড়ি ঢালাই কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটা ছোট ছাদ ছিল ঢালতে হাফ ছাদ ওই জন্য বেশি সময় লাগেনি ঢালাই কমপ্লিট আর মেঘের অবস্থা খুব খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে কি যে হবে কে জানে আজকে ঢালাই হলো আবার আজকে বৃষ্টি আসবে বাবা তো এগুলো সব পরিষ্কার করছে সিমেন্ট টিমেন্ট যা ছিল সমস্ত কিছু ঢালাইয়ের পর আর মেঘের অবস্থা দেখুন না ঢালাইয়ের পর্ব শেষ আর একটু মেঘলা আছে ওয়েদারটা হালকা হালকা বাতাস দিচ্ছে আর সবাই খুব হয়রান হয়ে গেছে আমার শাশুড়ি মা সন্ধে দিচ্ছেন আর আজকে একটু লেট হয়ে গেছে আর এই মেঘলা ওয়েদারে আমি একটু পাঁপড়গুলো ভাজছি চা দিয়ে খাওয়া হবে বলে আমাদের বাড়িতে তো অনেক মানুষ তার জন্য দু চারটি পাঁপড় ভাজলে কিন্তু হবে না অনেক পাঁপড় ভাজতে হবে কারণ সবাই তো আর এক পিস করে নেবে না এক পিসের সঙ্গে হবে তো আরো এক পিস উঠবে হাতে গজু তো আগে থেকে বলে দিয়েছে মা পাঁপড় খাবো হ্যাঁ এই যে আমাকে ধরে দাঁড়িয়ে আছে আমি তার জন্য পাঁপড় ভাজা আর চায়ের বন্দোবস্ত করছি সবাই খুব হয়রান হয়ে গেছে কাকিমা ওই ঘরে আছে মা সন্ধে দিচ্ছে আমার মাইও আছে ওখানে প্রার্থনা হয়ে গেল ঠাকুরের প্রার্থনা এই কমপ্লিট হলো আর এখন এই ঠাকুরের প্রার্থনা সন্ধ্যের প্রার্থনাটা হওয়া মানেই যেমন একদম অন্ধকার হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় আজকে তো আমি মেঘলা করেছে তো ঢালাই হওয়ার পর এত বেশি মেঘ ডাক ছিল খুব ভয় লাগছিল মনে হচ্ছে যে খুব জোর বৃষ্টি হবে তো খুব কম কম বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয়নি না হলে হয়তো ছাদের অনেকটা বেশি পরিমাণে ক্ষতি হয়ে যেত কালকে আরো অনেক মিস্ত্রি আসবে আরো অনেক কাজ আছে কালকে তো কালকেও মিস্ত্রিদের জন্য রান্না বান্না রেডি করতে হবে কারণ ওরা যারা আসে তারা একজন রান্না করে নেয় ওদের বাড়ি মানে ওরা যেখানে থাকে সেখানে রান্না করে নেয় কিন্তু কালকে ওরা রান্না করবে না আমাদেরকেই রান্না করে যাওয়া নিবে তুলে একটা তুলে কি খাওয়ার জন্য ছটপট করছে তুমি নিয়ে নাও তুলে একটা তুমি তুলে নাও এরপর চা হবে কারোর আর ধৈর্য ধরছে না নিচে সবাই বলছে কে চা করছে যে এত দেরি হচ্ছে গরম গরম পাঁপড় ভাজার সঙ্গে তো চাটা হবে কিন্তু
নিচে সবাই শুনতে পাচ্ছি আমাকে দিবে চা আমি বিকেলে চা অবশ্য খাইনি কিন্তু এবার আজকে খাবো ঠান্ডা লেগেছে নিচে চিৎকার করছে কে চা করছে যে তো চাটা দেরি হচ্ছে অ্যাকচুয়াল আমি যে পাঁপড় ভাজার বন্দোবস্ত করছি এটা কেউ জানে না না হলে এখন থেকেই প্রায় মানে এই গ্যাসের কাছ থেকেই অনেক পাঁপড় শেষ হয়ে যেত প্রচুর হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া এটা দেখলে বুঝতে পারবেন হাওয়া প্রচুর লাগছে আর ঠান্ডাও লাগছে আর কি চলো তুমি মাথায় স্ক্রাব দিবে চলো চলো পড়বে চলো কেমন হয়েছে পাঁপড়টা ভাজা চলো সবাই তো এখন চা আর পাঁপড় খাচ্ছে আজকে যেহেতু ঢালাই হয়েছে ওই জন্য বাবাও মানে সারাদিন কাজ করে দোকান যাওয়া বন্ধ করে দিয়েছে চায়ের আসর চা পাঁপড় গজুর আবার চায়ের সাথে পাঁপড় ডুবি ডুবি খাচ্ছে আর এই যে একজনের তো সিঙ্গারা আর চা আমার সাথে হুমগড়ি গেছিল সিঙ্গারা কিনেছে নতুন একটা মিষ্টি খেয়েছে একটা মিষ্টি এনেছে সিঙ্গারা এনেছে এখন সিঙ্গারা চা খাবে ধরো